আসসালামু আলাইকুম দিনাস কিউবিন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য, সুজির রসভরি পিঠা। এই পিঠাটা মিষ্টির চাইতে কম স্বাদের না। আপনারা চাইলে বাসায় এইভাবে করে তৈরি করে মিষ্টি খাওয়ার আর স্বাদটা পূরণ করতে পারেন। আর খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা চারটা আমি ডিম নিয়ে নিলাম। আমি ডিম নিয়ে আমি ভালো করে এটাকে হ্যান্ডমিক্স দিয়ে ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম ভালো করে মিক্স না হয়। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এক কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে দিতে থাকব। আমার যতটুকু লাগে, আমার ইচ্ছে বেশিও লাগতে পারে, আবার এক কাপের চেয়ে কমও লাগতে পারে। তা আমি এটা অল্প অল্প করে দিব। আপনারাও এইভাবে করে দিবেন, সবগুলো একসাথে দিয়ে দিলে আপনার আন্দাজটা বুঝবেন না, তখন বেশি হয়ে গেলে তখন আবার এটাতে আপনার যখন আপনার তেলে ভাজবেন তখন এটা শক্ত হয়ে যাবে, তখন মিষ্টির মতো একটা সফট একটা ভাবটা সেটা আসবে না। তাই এটাকে অল্প অল্প করে মিশাতে থাকতে হবে। ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আপনাদের এখানে সুজির পরিমাণটা বেশি লাগবে, আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে আপনাদের এখানে সুজির পরিমাণটা আর একটু কম লাগবে। তাই আমার মতো যে এখানে এক কাপ লাগবে সেটা না, আপনাদের কম বেশি লাগতে পারে। আমার এখানে এক কাপ সুজি লেগেছে, আমি এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মিশানো হয়ে গেছে, আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখছি, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে আমি 3 পাওয়া করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ চিনি দিলাম। এটা মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি আপনারা দিতে পারেন। এরপর যে যদি কারো এলাচির ফ্লেভার পছন্দ হয় তাহলে এখানে 2টা এলাচি দিতে পারেন। আমি এখানে 2টা এলাচি দিয়ে দিলাম। আর এখানে জাস্ট শুধু এটা কালারের সৌন্দর্যের জন্য, দেখা সুন্দর জন্য আমি একটু করে 2 ফোঁটা আমি এখানটার মধ্যে আমি ফুস্টার ক্লাকের ফুড কালারটা দিয়ে দিলাম। এটার উপর চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট শুধু এটা আমি সৌন্দর্যের জন্য দিলাম, যেহেতু এটা কিন্তু এই দুধটা কিন্তু ঘন করা যাবে না। আপনার চিনির শিরা যেরকম আমরা পাতলা একটা শিরা তৈরি করি, সেম এটা দুধের একটা শিরা হবে পাতলা। এখানে আমার 1 কাপ চিনি লেগেছে, পাতলা শিরা হবে। যেহেতু আমি এখানে 3 কাপ 1 কেজিকে জাল করে 1 লিটার দুধকে জাল করে আমি 3 পাওয়া করেছি, সেম আপনারা এইভাবে করে নিতে পারেন। এর চেয়ে কম বেশি একদম কম করা যাবে না। তাহলে যখন আমরা সুজিটাকে দেব, পিঠাটাকে দেব, তখন ফুলে এরা ডাবল হয়ে যাবে। আর আপনার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে ভেতরে রস ঢুকবে না। আমার এটা হয়ে গেছে রেস্টে রাখা। আমি এখানে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা অত বেশি গরম না, দেখুন আমি কিভাবে দিচ্ছি, তেলটা একদম হালকা গরম সেই পর্যায়ে দিতে হবে। কারণ বেশি গরম হয়ে গেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা আপনার কুক হবে না। তাই এভাবে করে অল্প আঁচে একদম লো আঁচে করে আপনাকে এটাকে ভাজতে হবে। সুজির এই পিঠাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। যখন এটা ফুলে উঠবে তখন নিচে থেকে আপনার প্যানের গায়ে থেকে নিজে নিজে উপরে ভেসে উঠবে, তখন বুঝবেন যে আপনার পিঠাটা একপাশ হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব, কোনো ধরনের আমি কালার আনতে দিব না। খুব হালকা করে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলছি। আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নেব।
দেওয়া হয় ফুলে ডাবল হয়ে যায়। এটা বেশি ভাজা যাবে না, কারণ যদি কালার চলে আসে বেশি তাহলে এটা যখন শিরায় দিবে তখন ভেতরে শিরা ঢুকবে না, পিঠাটা শক্ত হয়ে যাবে, তাই বুঝে শুনে এই কাজটা করতে হবে আপনাকে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সরাসরি সবগুলো এখানে আমার ভাজার পর পরে আমি শিরায় দিয়ে দিয়েছি। শিরায় দিয়ে দেওয়ার পর আমি একটা জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর হালকা আমি এখানে 4 থেকে 5 মিনিট এই শিরার মধ্যে দিয়ে আমি ভালো করে জাল করে নিয়েছি। জাল করার পর দেখুন আপনার 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে এটাকে আপনার সম্পূর্ণ দুধ আপনার এখানে সোপ করে নিয়েছে। একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে, ভেতরে আপনার রস ভর্তি হয়ে গেছে। যদি এটা শক্ত হতো তাহলে ভেতরটাতে এভাবে করে রসটা বের হতো না, খুবই স্পঞ্জি হয়েছে। আমার মতো যারা মিষ্টি বানাতে আনারি তারা মিষ্টির শখ পূরণ করতে এইভাবে করে সুজির রসভরি পিঠা তৈরি করে মিষ্টি খাওয়া শখ পূরণ করতে পারেন। ভেতরটা কতটা সফট হয়েছে দেখুন, মুখে দিলে আপনার মিলে যাবে। আমি সবার উপরে একটু নারকেল দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, খেতে খুবই অসাধারণ, আপনার খুবই নরম, মুখে দিলেই মিলে যায়। আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।